এরপরে এম এম রহমান আপনি লিখেছেন, তালাকের পর একজন পুরুষ তিন মাস আগে কি বিবাহ করতে পারবে? জি, তালাকের আগে, তালাক হওয়ার পর একজন পুরুষ তিন মাসের আগে, অর্থাৎ তালাক হয়ে গেছে তারপর যে কোনো সময় তিনি বিবাহ করতে পারেন। একজন নারীর বেলায় এটি প্রযোজ্য নয়। কেন নয়? কারণ হলো, মূলত এই যে তালাকের পরে তিন মাস অপেক্ষা করার কথা বা ইদ্দতের কথা শরীয়ত বলেছে, এটা বলেছে যে নারীর গর্ভে কোনো সন্তান আছে কিনা সেটি প্রমাণের জন্য। যিনি তালাক দিয়েছেন তার মাধ্যমে কোনো সন্তান যদি তার গর্ভে এসে থাকে, তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বসতে পারবেন না, কারণ পরবর্তীতে সন্তানের দাবি নিয়ে মত পার্থক্য তৈরি হবে, আরও নানা রকম ঝামেলা তৈরি হবে। এই জন্য ইদ্দতের যে বিষয়টি সূরা তালাক এক নম্বর আয়াতে এসেছে সেটি কিন্তু আপনার নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য নয়। কেন নারীদের জন্য প্রযোজ্য সেটি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর এছাড়াও কেন বিয়ের পরে তিন মাস নারীদেরকে ইদ্দত পালন করতে হবে, বিশেষ করে তিনি যদি সন্তান সম্ভব না হন, আর যদি সন্তান সম্ভব হয়ে থাকেন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, এইসবটা কেন ব্যাখ্যা করতে হবে, এর বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, অসাধারণ কিছু গবেষণা উঠে এসেছে, সেগুলো দেখলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানি আদেশ করেছেন, সেটি আমাদের জন্য যথার্থ এবং সেটি আমাদের জন্য কল্যাণকর এবং সেটি আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় দৃষ্টিকোণ থেকে উপকারী।